তেলিয়ামুড়া স্থিত আসাম রাইফেল হাই স্কুলের উদ্যোগে সামার ক্যাম্প কর্মসূচিতে স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচিতে শুক্রবার স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা হাতের কাজের উপর নানান ধরনের জিনিসের স্টল সাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। ঘরের সাজসজ্জার জিনিস থেকে শুরু করে রকমারি নানান জিনিসের অপূর্ব সব জিনিস তৈরি করেছে এই স্কুলেরই ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস এবং মৌলিক প্রতিভাকে বৃদ্ধি করবার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন আসাম রাইফেল স্কুলের শিক্ষিকারা। इस साल हर साल हम स्कूल में समर कैंप ऑर्गेनाइज़ करते हैं और इस साल हमारा जो समर कैंप है उसका थीम हमने रखा है स्किल डेवलपमेंट। तो इस स्किल डेवलपमेंट में हमने बच्चों को मेनली उनका स्किल डेवलप करने के लिए, लोगों से इंटरेक्शन करने के लिए, कॉन्फिडेंस को बूस्ट करने के लिए, उनका मोरल अप होने के लिए हमने तेलियामुड़ा में ये स्टॉल ऑर्गेनाइज़ किया है। और मेनली ये जो स्टॉल है प्लांट जो फूड का है और जितना भी है यहाँ पे जो लगा हैंडीक्राफ्ट का, बैम्बू का, सब बच्चों ने अपने हाथों से बनाकर इसको यहाँ पे स्टॉल लगाया है। और यहाँ पे जितने प्राइसेस भी लगाए हैं ये जितना भी है जो भी दिया गया है यहाँ पर प्राइस वगैरह, इसमें से जितना बच्चों ने इन्वेस्ट किया है वो शेयर बच्चों को जाएगा और बाकी जो प्रॉफिट रहेगा कल हम स्कूल की तरफ से फिर साइंस सिटी में जा रहे हैं, तो ये सारा जो प्रॉफिट है बच्चों पर ही। সেল করা কী করা সেল করতে হয়, তারপর প্রোডাক্ট কী করা বানাইতে লাগে, এরকম এইগুলি মানে প্রশিক্ষণ দেওয়া হয় আর কি। এই সামগ্রীগুলি কি স্টুডেন্ট নিজেরাই তৈরি করে? হ্যাঁ, সব কিছু স্টুডেন্টের নিজে তৈরি, সব কিছু, ইভেন গাছপালাও প্লাস খাবার দাবারও সব স্টুডেন্টরা অ্যান্ড টিচাররা মিলনা তৈরি করছে, যারা তারা এই স্কিলটা যে বিক্রি করার যে স্কিলটা ওইটা ডেভেলপ করা। কতদিন চলবে এই স্টল? একদিন, আজ শুধু আজকে 2-3 ঘন্টা চলবে। বিক্রির টাকাটা কী হবে? স্কুলের ডেভেলপমেন্টে কিছুটা, আর বাকিটা স্টুডেন্টে যারা যারা ইনভলভ ওই তারারে দেওয়া হবে। কি নাম আপনার? অঙ্কিতা সেনগুপ্ত। হ্যাঁ, অঙ্কিতা সেনগুপ্ত, উনি প্রিন্সিপাল ম্যাম, ওনার একটা ইয়ে নেই। স্টলের জিনিস বিক্রির টাকা দিয়ে পরবর্তীকালে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে স্কুলের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।